তেলাপিয়া বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য একটি সহজলভ্য মাছ, স্বল্পমূল্যের প্রোটিনের অন্যতম প্রধান উৎস। বাংলাদেশে প্রথম তেলাপিয়া আনা হয় 1954 সালে থাইল্যান্ড থেকে। তেলাপিয়ার জন্ম আফ্রিকাতে হলেও আমরা সারা বিশ্বে তেলাপিয়া উৎপাদনে চতুর্থ। 2017-18 অর্থবছরে 381,215 টন তেলাপিয়া উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 6,000 কোটি টাকা। তেলাপিয়া চাষ করতে হলে প্রথমে আমাদের দরকার হচ্ছে ভালো মানের একটা পুকুর নির্বাচন করতে হবে, আর ভালো মানের একটা ফিড, আর আপনি যদি সুন্দরভাবে পরিচর্যা করেন তাইলে আপনি অবশ্যই লাভবান হবেন। তেলাপিয়া মাছটা এত সুন্দর চাষ, যেটা হচ্ছে আপনার 3 মাসের মাথায় আমরা বিক্রি শুরু করতে পারি এবং গ্রোথটা অনেক ভালো হয়। তেলাপিয়া একটি উচ্চ ফলনশীল মাছ, বছরে 4 বার উৎপাদন ও বিপণন সম্ভব। তেলাপিয়ার খাদ্য হিসেবে বিভিন্ন ভাসমান ও ডুবন্ত খাদ্য ব্যবহার করা হয়। তেলাপিয়ার খাদ্য উৎপাদনকারী ফিড মিলগুলো বায়োসিকিউরিটি ব্যবস্থা অনুসরণ করে এবং নিরাপদ ফিড উৎপাদনের জন্য ভারী ধাতু এবং বিষাক্ত পদার্থযুক্ত উপাদান ব্যবহার করে না। খোল, ভুষি, ভুট্টা, সয়াবিন এগুলো খাওয়াই, আর আংশিক ফিড খাওয়াই। এতে মোটামুটি মাছের রিজাল্ট আমার খুবই ভালো। কেমিক্যাল কোনো রকম ব্যবহার হয় না, এক ধরনের এই বা লবণ, পটাশ এই জাতীয় জিনিস, চুন এই জাতীয় জিনিস ব্যবহার করলে আমার মাছের রোগ দূর হয়ে যায়। ফিডে কোনো প্রকার বিষাক্ত উপাদান ব্যবহার করা হয় না বলে তেলাপিয়া মানবদেহের জন্য ক্ষতিকারক নয়। মানে মানুষের মানে ঘরে পৌঁছায় দিয়েছে প্রোটিনের চাহিদা সুন্দরভাবে পৌঁছায় দিয়েছে তেলাপিয়া মাছটা। তেলাপিয়া মাছ আসলে সুস্বাদু মাছ, আমরা তো সবাই খাই, আমার যারা কাস্টম করে তারা খায়, প্রতিবেশী খায়, আমি নিজেও খাই, আমার বাচ্চা কাচ্চাও খাই। এই মাছটা আমি এখনো আজকেও মাছটা আমি ধরবো এবং বাসায় নিয়ে যেয়ে কিন্তু খাবো, অবশ্যই অনেক স্বাদের মাছ।